হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গুঁড়া দুধের টক দই। আর এই টক দইটা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় ঝামেলাহীনভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই টক দইটা আপনারা বুরহানি, লাচ্ছি যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। অনেক সময় অনেক রান্নার কাজে টক দই লাগে, তো ঘরে এভাবে সহজেই যদি টক দই তৈরি করে নিতে পারেন তাহলে খুব সহজে রান্না বাড়ার কাজ সহজেই করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। টক দই তৈরির জন্য প্রথমে দুধ রেডি করে নিতে হবে। আর এর জন্য আমি পানি নিয়ে নিলাম কড়াইয়ে, আমি 1.5 কাপ পানি নিব। আর দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা একটু জাল করে শুধু বলকটা তুলে নিলেই হবে, বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, শুধু একটা বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা করব না, একদম আঙুলটা যাতে ডুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রা করে নিব। আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এরকম আঙ্গুল ডুবিয়ে যদি অনেকক্ষণ থাকা যায় তাহলে বুঝতে হবে দুধের তাপমাত্রা ঠিক আছে। কারণ বেশি গরম দুধে যদি দই বীজ দেয় তাহলে কিন্তু ছানা কেটে যাবে, দই হবে না। তাই এভাবে দই বীজ দেওয়ার আগে চেক করে নিতে হবে। এই তো আমি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি, তার মানে ঠিক আছে। তো এখন এখান থেকে আমি কিছু দুধ অন্য একটা বাটিতে নিয়ে নিব। তো 1/2 কাপ পরিমাণ নিলাম। এখন এখানে আমি দই বীজ দিব। দই বীজ হিসেবে আমি এখানে টক দই নিয়েছি। আর এই দইটা আমি একদম পানি ছাড়িয়ে তারপর ব্যবহার করব। আপনারা বাসায় যখন দই তৈরি করবেন, দই তৈরির 2 ঘন্টা আগে একটা চালনিতে দই বীজ রেখে দিবেন, সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেবেন। পানি থাকলে কিন্তু দইয়ে পানি জমে যায়, ভালো হয় না। আর নর্মাল দই নিতে হবে, ঠান্ডা দই দিয়ে কিন্তু দই হবে না। তো এখানে আমি 1/4 কাপ দই নিয়ে নিলাম। প্রথমে এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এই মিশ্রণটা আমি এই দুধে সম্পূর্ণ ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢেলে নিতে হবে। এখানে আমি বাজার থেকে 1/2 কেজি টক দই এনেছিলাম, তো টক দই শেষ হয়ে গেছে। আমি এখানে দইটা জমাবো। ঢেলে নেওয়ার পর এখন আমি ঢেকে দিব। আমি একটা পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার বা অন্য কিছু দিয়েও ঢেকে দিতে পারেন। ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এখন আমি মোটা একটি টাওয়েল দিয়ে এভাবে চারদিক ভালো করে ঢেকে দিব। আর আমি এই দইটা চুলার পাশে রেখে দিব, কিন্তু চুলাটা অফ থাকবে। আমরা চুলায় 3 বেলা কম করে হলো রান্না করি, চুলার যে তাপ, রান্নাঘরের যে তাপ, ওই তাপে দইটা জমে যাবে। সাবধানে রাখতে হবে দইয়ের পাতিলে যাতে নড়া না লাগে, ওইভাবে রেখে দিবেন। তো এইভাবে করে আমি চুলার পাশে রেখে দিব। আবারও বলছি, চুলাটা অফ থাকবে, আমরা যে রান্না করব ওই তাপে দইটা জমে যাবে, যাতে দইয়ের পাতিলে নড়া না লাগে। এই তো দেখতে পাচ্ছেন টক দইটা কত ভালোভাবে জমেছে, একদম অনেক দেখতেও ইয়ামি হয়েছে। আর এরকম উপরে একটু দাগ দেখতে পাচ্ছেন, আমি যে পলিথিন দিয়ে উপরে ঢেকে দিয়েছিলাম পলিথিনটা দইয়ের উপরে লেগেছিল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আপনারা বাসায় যখন তৈরি করবেন
পলিথিন ছাড়া যে কোনো অন্য কিছু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আর এরকম দাগ পড়ে যাবে না। দেখতে পারলেন ঘরে সহজেই কিভাবে গুঁড়ার দুধ দিয়ে টক দই তৈরি করে নেওয়া যায়। আপনাদের একদম সহজভাবে তৈরি করে দেখালাম, আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের দইও এরকম পারফেক্ট হবে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন টক দইয়ের রেসিপি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দইটা জমেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।